শিরোনাম হতদরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ঠাকুরগা বিজিবি গবাদি পশু বিতরণ ঠাকুরগা জেলার প্রতিনিধি মোহাম্মদ জাইদ হাসান মিলুর পাঠানো তথ্য ও ছবিতে এবার বিস্তারিত কোভিড উনিশ মোকাবেলায় জেলার সীমান্ত সহ হতদরিদ্র জনগোষ্ঠী কর্মসংস্থানের লক্ষ্যে গবাদি পশু সহ রিক্সা ব্যান সেলাই মেশিন প্রধান করেছে ঠাকুরগা পঞ্চাশ বিজিবি বিদ্যনন্দন ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় বিজিবি ব্যাটালিয়ান প্রাঙ্গনে রোববার গবাদি পশু বিতরণ সহ দিনব্যাপী অনুষ্ঠিত পৃথক পৃথক অনুষ্ঠানে হতদরিদ্র জনগোষ্ঠীর লক্ষ্যে রিকশা ভ্যান সেলাই মেশিন প্রদান করেছে ঠাকুরগাঁড় পঞ্চাশ বিজিবি এ সময় উপস্থিত ছিলেন পঞ্চাশ বিজিবির অধিনায়ক লেফটেন কর্নেল শহীদুল ইসলাম সহকারী পরিচালক রাজ মাহমুদ প্রমুখ লেফটেন্যান্ট কর্নেল শহীদুল ইসলাম জানান করোনা মহাদুর্যোগে জেলার প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে পাঁচ হাজার দুস্থ পরিবারের ত্রাণ বিতরণ ছাড়াও কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন রিকশা ভ্যান ও গবাদি পশু বিতরণ করেছে এবং এতে মানুষের যাতে কর্মসংস্থানের সৃষ্টি হয় সে ব্যাপারে মনিটরিং করেছে করা হচ্ছে ইয়ে পালবেন যত্ন করবেন আবার যেন ধরেন